একদিন চাইলে থেকে সিসিটিভি দিয়ে আসতে হবে, আসতে ছিল, আসার মধ্যেই মারছে মারছে। এটা কোনো নাম নেই। আর আপনি যা করছে আপনি বলবেন, আর আপনি বলবেন যে আমি আমার তিনটা মেয়ে, আমি খুব অসহ জীবনযাপন করতেছি, এই হত্যা আমার স্বামীকে নির্মম হত্যা করছে, কোনো এ পর্যন্ত কোনো আসামিকে ধরেনি। তো আমরা আমি আপনাদের মাধ্যমে এই যে আপনারা লাইভ প্রোগ্রাম করতেছেন, এটা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে যে আসামিকে ধরে ফাঁসি ফাঁসি দেওয়া হোক। মার্ডার মামলা নিচ্ছি, মার্ডার মিথ্যা মামলা দাঙ্গা ফারামি করতাম, কখন লাগু কখন লাগু আপনি করবেন না? আপনার ভাই না, আপনার ভাই না, আপনি বলতে পারবেন না? পাগল মেয়ে মহিলা না, বাইরে মারতে আপনি করবেন না, কোনো কথা না দিতে। আমি সব কোনটা বলো মাজুক, আপনি বলছি আমি ফাঁসি চাই লাইভ প্রোগ্রাম, এটা যা করবেন তাই হবে, কিন্তু এই ও আটকে বললো আটকে থাকবে। লাইন আগে ঢুকে গেল কেন, ঢুকে না করছে তো আমার তো বলতেছে না কিছু, এগুলো আওয়াজ নাই তো। হ্যালো, তাহলে তো আমি স্পিকার দোকান নাই, এটা তুমি ঢুকছ শব্দ হইতে হতো ভাই। আমি একটু ডিটেল বলবো, প্রিয় দর্শক মন্ডলী, আমরা একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, জামালপুর সদর উপজেলার লক্ষ্মীছড়ি ইউনিয়নে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটেছে, তারই প্রতিবেদন করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এই জামালপুর সদর উপজেলার লক্ষ্মীছড় ইউনিয়ন পরিষদের সাবেক তিনবার ইউপি সদস্য এবং এই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলেন আসান আলী সাহেব, তিনি তাকে এই এলাকার বেশ কিছু দুর্বৃত্ত
প্রভাবশালী দুর্বৃত্ত তারা, তারা এই এই গত 31 আগস্ট তারা তাকে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যার ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তারা কয়েকদিন আগে জামালপুর প্রেস ক্লাবে তারা একটি সংবাদ সম্মেলন করেছে যে মামলা করার পরেও এ পর্যন্ত একটি আসামিও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরতে সক্ষম হয়নি। আমরা আজকে সরাসরি চলে আসছি এই লক্ষ্মীচর ইউনিয়ন পরিষদের যে সাবেক ইউপি সফল ইউপি সদস্য ছিলেন নিহত আহসান আলীর বাসা। আমার সাথে এখানে উপস্থিত আছেন এই নিহত আহসান আলীর ছোট ভাই বকুল, তার বড় ভাই এবং তার মিসেস এবং বোন, তারা এখানে এই পরিবারটি উপস্থিত। তারা খুব আক্ষেপ করে বলছেন যে আমরা যে মামলা করেছি আমার ভাইকে, যে নির্মম আমার স্বামীকে নির্মম হত্যা করেছে, আমরা এখন পর্যন্ত একটি আসামিও আইন শৃঙ্খলা বাহিনী ধরতে পারলো না। তো এই বিষয়ে আমি একটু জানতে পেরেছি তার নিহতের ছোট ভাই বকুল, তিনি দীর্ঘ 22 বছর ধরে এই জামালপুরের এই যে নান্দিনের যে ঘাটটি রয়েছে এই ঘাটটি দিয়ে প্রতিদিনে প্রায় এই এলাকার থেকে শুরু করে প্রায় 20 থেকে 30টি গ্রামের মানুষ এই এই নৌকা দিয়ে তারা তাদের গন্তব্যে বাসায় পৌঁছে। ইতিমধ্যেই একটি ব্রিজ এখানে শুরু হয়েছে, অল্প দিনের মধ্যে এই ব্রিজটি সংযোগ হলে এই নৌকায় আর পারাপার এই কষ্টগুলো থাকবে না। তো আমরা তার কাছে জানতে পেরেছি দীর্ঘ 22 বছর তিনি এই প্রশাসন কর্তৃক এবং ঘাট ডেকে তিনি এই ব্যবসাটি করে যাচ্ছেন। এই ব্যবসা করা অবস্থায় তাকে এই এলাকার যে দুর্বৃত্ত রয়েছেন এই দুর্বৃত্তরা তাকে নির্মম ভাবে আহত করেন এবং এক পর্যায়ে তারা মৃত ভেবে সেখানে রেখেই এই দুর্বৃত্তরা চলে যায়। তারপরে এই আহত যে আহত যে বকুলের বড় ভাই এই ইউপি সদস্য ছিলেন আহসান আলী, তিনি তার সহযোগিতায় এই তাকে এবং আরো এলাকাবাসীর সহযোগিতায় তাকে রক্ষা করে সেখান থেকে জামালপুর জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন ট্রিটমেন্ট করে চিকিৎসা নিয়ে তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত। তিনি বোঝা যাচ্ছে তিনি পঙ্গুর মতো হয়ে রয়েছেন, কথা তিনি বলতে পারেন না, ভালো হাঁটা চলাফেরা করতে পারেন না। তার এই এই মামলার পরিপ্রেক্ষিতেই এই দুর্বৃত্তরাই বেশ কিছুদিন যাবৎ মামলাটি তুলে নেওয়ার জন্য এই পরিবারের উপর চাপ দিতে থাকে। এক পর্যায়ে এই এই যিনি বাদী ছিলেন আজ ইউপি সদস্য আহসান আলী গত 31 তারিখে 31 আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করে হত্যা করার পর একটি মামলা দায়ের করেন। এই মামলা দায়ের করার পরও আজ পর্যন্ত কোনো এখন পর্যন্ত কোনো মামলার আসামি ধরতে পারেনি। আমরা তার ওখানে উপস্থিত হয়েছে। আমরা আসলে এই নিহতে যে ছোট ভাই বকুল তিনি আগে অ্যাসল্ট হয়েছিলেন তার কাছে বিস্তারিত তথ্য শুনবো। তিনি মামলা করার পরিপ্রেক্ষিতে কি অবস্থায় এই পরিবারটি রয়েছেন আমরা তার কাছে একটু বিস্তারিত তথ্য শুনবো। এটা আগে থেকে সত্যতা ছিল, আমারে মারার পরে আমার ভাই মামলার বাদী হয়েছে, হওয়ার পরে আমার ভাইয়ের খুব হুমকি দেয় যে মামলা না তুললে তবুও মারে হেলায় দেবে, মামলা এবং হুমকি দিতেছে। দেওয়ার পরে আমার বড় ভাই আহসান আলী মেম্বার জামালপুর একটা জিডি করে হুমকি জিডি পরে এমনি চলতে আছে কিছুদিন কিছুদিন পরে এই 31 তারিখে আমার বড় ভাই বারোমারি পরিষদে যা যাওয়ার পরে পিসিবিতে আসতে শু আস্তার মাঝখানে ফালাইয়া আর আমার বাইরে খুবই নিঃশব্দ ভাবে হত্যা করে। আমি আমার বাইর বিচার চাই, আমার বাইর ফাঁসি চাই, আমার বাইরে যে মারছে যারা ওদের ফাঁসি চাই, আমি আমার বাইরে যারা মারছে ওদের ফাঁসি চাই। প্রিয় দর্শক মন্ডলী, যেমনটি জানাচ্ছিলেন এই নিহত নিহতের ছোট ভাই বকুল, তিনি আগে আগে তিনি আহত হয়েছিলেন, তার এই মামলার পরিপ্রেক্ষিতে আজকে এই হত্যাকাণ্ড আমরা তার কাছে শুনলাম। নিহতের যে পরিবারের ছোট ভাই বকুল তিনি এই মামলা যারা তাকে নির্মম হত্যা করেছেন তাদের ফাঁসি দাবি জানিয়েছেন। আমরা তার আরেকজন বড় ভাই তিনি আহত হয়েছেন বেশ কয়েকদিন আগে, আসলে তিনি কেন আহত হলেন এবং কি জন্য আহত হলেন এই বিষয়ে তার কাছে আমরা বিস্তারিত তথ্য শুনবো। আমার ভাই পরিচিত রাজসুম এই খুনি রাজার মেয়ে হত্যা করছে, কুবাইছে, কাটছে, তার লাগে আমরা বিচার চাই, তার ফাঁসি চাই। তারপরে ভাইয়ের চিন্তায় আমরা কাটা দিয়েছি, হাইতের সারাটাই নাড়া বাজলো,
আমি যাকে সব হয়ে হয়েছি, আমার মেয়ে আছে ময়মনসিংহে, আমার ভাই রেমিত আছে ঢাকা, আমি গাড়ো বইকে সব বইয়া ফেনের বাতাস খাইতে আসি, টেনশন থাকে এটা। এর মধ্যে পশ্চিম ইতনে মিছিল যাই আছে, আরো মনে হচ্ছে বিএমের মিছিল যাই আছে। এর মধ্যে আই ফুনির আই হাইরা গাড়ো মধ্যে কুবানি কুবানি ধৈরা হাইরা আমার ডানার মধ্যে এক কাইলে মারলো সাজা হানে, আর সম্রাট আমার লো আমার ডানার খুব মারলো, মাইরা হাইরা কে সেটা হাইরা সামনে এলো গা একে ঘরটারে বাইরে বাইরে ভাঙিয়ে শুন লাগে এলা দিল। তাই লাগে আমরা এটার বিচার চাই, আমি মামলা আনার জন্য যাই দিয়ে যে মেম্বারের তো ফোন করছে এই মামলায় না, তাহলে আমার মামলা কি করবো, আসামি ধরে না, এটার আমরা বিচার চাই। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই নিহতের নিহতের যে স্ত্রী রয়েছেন তার কাছে একটু কথা শুনবো, তিনি আসলে কেমন ভাবে দিনানি পাত করছেন আমরা তার কাছে একটু শুনবো। আমার স্বামী যে হত্যা করছে তার বিচার চাই, আমার তিনটে মেয়ে, আমি অসহায় অসহায়, আমি তাদের আমি কষ্ট আছি, আমার স্বামীর কোনো বিচার হইলো না, এখন তো আমার স্বামীর আসামি একটা আসামি ওই ধরলো না। আমরা এখানে যে নিহত হয়েছেন, নিহতের পরিবারে যে তার বোন রয়েছেন তার বোনের কাছে কিছু কথা শুনবো, আসলে তিনি তার এই ভাইয়ের মৃত্যুতে তিনি কি কামনা করছেন, কি চাচ্ছেন আসলে বিষয়গুলো আমরা একটু শুনবো। আমার ভাই যারা খুন করছে খুবাইছে তাদের ফাঁসি চাই, বিচার চাই, এ পর্যন্ত প্রশাসন কোনো পুলিশ টুলিশ কোনো কিছু আসে নাই, আসামি ধরে নাই, আরো এলাকা হুমকি দেখছে যে যে ওকে পাশে থাকবো তাগেরও মেরে হালাই দিবে, আর তোরা যদি যাস তোগেরও মান, এবার হুমকি রূপে আছে। আমার দুইটা ছেলে, দুই ছেলেরও হুমকি আছে, অথচ এক ছেলে আমার নাই, এলাকাত নাই, ঢাকা আছে লেখাপড়া করতেছে, মানে আমার ডর দেখা যে তুই যদি ওগের পাশে যাস তাহলে তোর তোর দুই পোলারে ধরবি, এ অগুনা কর। আমার ভাইয়ের যারা যারা খুন করছে তাদের ফাঁসি চাই, বিচার চাই, এটাই আমার কথা। প্রিয় দর্শক মন্ডলী, আমরা ইতিমধ্যে এই যে এই পরিবার এই নিহত যে পরিবারের সাথে আমরা কথা বললাম, আমরা পরিবারের সদস্যের সাথে কথা বললাম, তারা বিভিন্ন সংকটের মধ্যে রয়েছে এবং তারা যে ন্যায় বিচার, ন্যায় বিচারটি পাবেন কিনা এ তারা সংশয় বোধ করছেন। আমরা ইতিমধ্যে আরো একটি বিষয় জানতে পেরেছি যে এই যে যে নিহতের যে পরিবার রয়েছেন, এই যে নিহতের পরিবারের নামেই এই এই হত্যা মামলা করার পরেও এই নিহত পরিবারের নামে একটি চাঁদাবাজি মামলা ইতিমধ্যেই তারা যারা হত্যা করেছেন তারা এই একটি চাঁদাবাজি মামলা তারা এই যে নিহত পরিবারের নামে তারা করেছেন। আমরা আসলে ওনারা সংশয়ে রয়েছেন এই যে প্রত্যন্ত এই যে জামালপুর সদর উপজেলার যে এই লক্ষ্মীচর ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম, এই গ্রামে তারা ন্যায্য বিচার এবং ন্যায় বিচার তারা পাবেন কিনা এই এই তারা বিষয়টি সংসদের মধ্যে রয়েছে, তবে তাদের এখনই আশাহারা হননি, তারা বলছেন যেন এই এই বর্তমান সরকার যে সরকারটি রয়েছেন এই একটি নেয়ের সরকার, এই সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন তারা যেন ন্যায় বিচার পান, এবং যারা এই আসার আলী ইউপি সদস্যকে নির্মম ভাবে হত্যা করেছেন তারা তারা তাদেরকে যেন ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকে বিচারের আওতায় আনা হয়, এমনটি এই পরিবারের প্রত্যাশা। এই জামালপুরের লক্ষ্মীচর থেকে এই ছিল জামালপুর থেকে আমার সর্বশেষ তথ্য।